আলাইকুম, আমি সিরাজুল ইসলাম, প্রভাষক, বাংলা বিভাগ, বাগড়া ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, দশম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনাকালীন এই মহামারীর সময়ে অনলাইন ক্লাসে আমি আজকে তোমাদের ক্লাস নেব অনার্স প্রথম বর্ষের বাংলা উপন্যাসের অন্তর্গত যে চারটি উপন্যাস আছে তার একটি, ক্রীতদাসের হাসি। এই ক্রীতদাসের হাসি উপন্যাসটি লিখেছেন একজন স্বনামধন্য কথাসাহিত্যিক, বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল শওকত ওসমান, যার প্রকৃত নাম ছিল শেখ আজিজুর রহমান। শওকত ওসমান তার সাহিত্যিক ছদ্মনাম। তিনি বাংলা সাহিত্যে, সাহিত্য জগতে শওকত ওসমান নামেই সমধিক পরিচিত। তিনি 1917 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1998 সালে। সেই স্বনামধন্য কথা সাহিত্যিকের অমর সৃষ্টি ক্রীতদাসের হাসি। এই ক্রীতদাসের হাসি মূলত, এর ঘটনা নির্মিত হয়েছে বাগদাদের খলিফা হারুন আর রশিদ এবং তার সমকালীন বাগদাদের পারিভাষিক চেতনার উপরে। খলিফা হারুন আর রশিদ উনি যুগ যুগান্তরের সমস্ত ভোগলিপ্সার একজন নায়ক ছিলেন। উনি অনেক বড় খলিফা ছিলেন, উনি ভোগ বিলাসে মত থাকতেন, অভাব বুঝতেন না, কিন্তু তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। চ্যালেঞ্জটা স্বেচ্ছায় নয়, ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটে। উনি নিজেই ভোগলিপ্সার একজন নায়ক হওয়া সত্ত্বেও তিনি তার একজন ক্রীতদাস, যে ক্রীতদাস ছিল একজন হাফসি, অর্থাৎ আফ্রিকার যে কৃষ্ণাঙ্গ হাফসি একজন ক্রীতদাস, তার নাম ছিল তাতারি, এই তাতারিকে দিয়ে তিনি হাসাতে চেয়েছিলেন। এটাই তার একটা চ্যালেঞ্জ ছিল, কারণ তাতারি তার প্রিয়া অর্থাৎ তার প্রেমিকা মেহেরুন্নেসাকে নিয়ে, বুকে নিয়ে যে হাসি হেসেছিল সে হাসিটা ছিল তার ডগমগে হর্ষিত হৃদয়ের ফসল, একের অন্তর উচ্ছ্বসিত হাসি। সেই হাসি খলিফা হারুন রশিদ ওই তাতারির কাছ থেকেই পেতে চেয়েছিলেন, তাতারিকে প্রিয়া বিচ্ছিন্ন করে। অর্থাৎ তাতারির কাছ থেকে খলিফা হারুন রশিদ তার প্রিয়াকে ছিনিয়ে নেয় কৌশলের দ্বারা। কৌশল করে খলিফা হারুন রশিদ তাতারির প্রেমিকা বাদি মেহেরজানকে সুকৌশলে বিয়ে করেন, নিজে তার রাজবধূ অর্থাৎ বেগমে পরিণত করেন। এ ঘটনায় তাতারির সমস্ত হৃদয় মন স্তব্ধ হয়ে যায়। তার প্রেমাস্পদ বাদী মেহেরুন্নেসা যখন তার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, খলিফা হারুন রশিদ তাকে সুকৌশলে বিয়ে করে, তখন তাতারির মনের ভিতরে যে শত উচ্ছ্বসিত হাস্যমুখর তার মনটি ছিল সেটা ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায় এবং সে হাসতে ভুলে যায়। তখন খলিফা হারুন রশিদ চিন্তা করে যে ওকে হাসাতে হবে, কিন্তু তার হাসি আর আসে না, কারণ মনের থেকে যে হাসি সেই হাসি তার আর নেই। তখন তাতারির উপরে খলিফা হারুন রশিদ তাতারিকে খলিফা হারুন রশিদ অনেক অর্থ বিত্ত বৈভব এমনকি দাস দাসীও দিয়ে দেয়, কিন্তু তাতারির মন থেকে
সেই হৃদয় উচ্ছ্বসিত হাসি, শত উচ্ছ্বসিত হাস্যমুখর সেই চেহারা, সেই হাসিটা আর কখন আসে না। খলিফা হারুন রশিদ জিদ করে তার কাছ থেকে হাসি আদায় করতে যে অমানসিক নির্যাতন চালায় তাতারির উপরে। নির্যাতনের এক পর্যায়ে তাতারির মৃত্যু ঘটে। মৃত্যুর আগে তাতারির একটি প্রতিবাদী সংলাপ তার প্রতিবাদী কণ্ঠে একটি সংলাপ উচ্চারিত করে, বলে শোনো হারুন রশিদ, দিরহাম বা দৌলত দিয়ে ক্রীতদাস গোলাম কেনা চলে, বাদী কেনা সম্ভব, কিন্তু ক্রীতদাসের হাসি না 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 না। মূলত হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি, হাসির জন্ম ঠোঁটে নয়। হাসির উৎসমুখ হল ডগমগে হৃদয়ের নিভৃত প্রদেশ। হাসি এই বক্ষধর ঝর্ণা দ্বারা থেকে উচ্ছ্বসিত। তাই আমরা বলতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা, হাসি আসলে মানুষের আত্মারই পরিধ্বনি। সুখ সম্পদ, অর্থ সম্পদ কোনো দিয়েই সে হাসি হাসানো যায় না যদি সে হাসি হৃদয় থেকে উচ্ছ্বসিত না হয়। সুপ্রিয় শিক্ষার্থী, অতি সংক্ষেপে আমি এই আলোচনায় তোমাদের বললাম যে আসলে হাসি এই আত্মারই প্রতিধ্বনি, যা হৃদয়ের উচ্ছ্বাস হৃদয়ের থেকে আসে, আত্মা থেকে আসে। এই আলোচনা থেকে তোমরা যদি কোনো উপকৃত হয়ে থাকো তাহলে আমার আলোচনার সার্থক বলে মনে করব। এই করোনাকালীন দুঃসময়ে এখন মহামারী আরও অতি মহামারীতে রূপ নিয়েছে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।